সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমিও দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আমি সিরাজগঞ্জের মেয়ে ইতি, ঢাকা থেকে বলছি। ইতিস ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা বিছানার চাদর বিছাবো এবং বেডরুমের লুকটাই চেঞ্জ করে ফেলবো। বেশ কয়েকদিন হলো কাজ করছি, তেমন মনোযোগ দিয়ে কাজ করছি না, পরিকল্পনা করে কাজ করছি না বলে আমার মনের মধ্যেও শান্তি লাগছে না এবং সব গুছিয়ে করাও সম্ভব হচ্ছে না। তো গত কাল রাত্রে থেকেই প্ল্যান করেছি, না এভাবে কাজ করলে আসলে চলবে না, এভাবে কাজ করে আসলে কোনোভাবে কাজ কমপ্লিটও হচ্ছে না এবং গুছানোও হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে কাজ করা যাচ্ছে না। তো রাত্রে থেকে পরিকল্পনা করেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল ঘুম আসছিল না, আর মনে হচ্ছিল রাত্রেই উঠে আমি কাজগুলো শুরু করে দিই, কিন্তু তখন তার পসিবল না। বাসায় যারা আছে তারা আমাকে পাগল ভাববে এবং অনেক বকাঝকা করবে, তাই আর কিছু করার নেই, রাত্রেবেলা ঘুমালাম। সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে নাস্তা রেডি করে তারপরে আবার একটু শুয়েছিলাম, কারণ সকালবেলা ইদানিং গ্যাস থাকে না, তাই ভোরবেলায় উঠে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়। তো দুপুর আর রাত্রে রান্নাটা বিকেলবেলায় করে ফেলি, শুধু সকালবেলা নাস্তাটা করি। এটা একটা নতুন বিছানার চাদর আমার প্যাটেলের। বিছানার পরে আসলে কেনার আগে দেখে যতটা ভালো লেগেছিল তার থেকে বিছানার পরেই খাটটা আরও বেশি সুন্দর লাগছে এবং রুমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যদিও আমার সব সাদা চাদর পছন্দ, তো এটা একটা কালারফুল চাদর, দেখতে বেশ কালারফুল লাগছে ঘরটাকে। সত্যি পরিকল্পনা করে কাজ না করলে দেখা যায় কাজ করতে হয় এবং সেই কাজগুলো জুলুম করে করতে হয়, আর প্ল্যান মাফিক কাজগুলো করলে কাজ সহজ হয়, দ্রুত করা সম্ভব হয়, গুছিয়ে করা যায়, মনের মধ্যে আনন্দ এবং ভালো লাগা দুটোই কাজ করে, সেই ক্ষেত্রে কাজ করতেও কষ্ট কম হয়। তো এই তো আমার হচ্ছে ড্রেসিং টেবিলের উপর তো আর কিছু রাখি না, বলেছিলাম এর আগেও ভিডিওতেও যে আমার ছেলে এখন এগুলো ধরতে পারে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত আমাকে লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর আশা করছি পুরো ভিডিওটা যদি দেখেন না টেনে তাহলে ভালো লাগবে ভিডিওটা। চলে আসলাম সেকেন্ড বেডরুমে, সেকেন্ড বেডরুমের কাজগুলো কমপ্লিট করব। যেহেতু আমি চাদরের নিচে একটা কাঁথা বিছাই, পুরাতন একটা কাঁথা বিছাই, তাতে করে চাদরটা জড়িয়ে কম যায় এবং টান টান থাকে, দেখতে ভালো লাগে। আর এই চাদরগুলো হোম টেক্সের টুইল কাপড়ের না, এমনি হোম টেক্সের যে কাপড়গুলো থাকে সেইগুলো, এই জন্য কাঁথা না দিলে একটু তোষকের কাপড়টা দেখা যায়, বোঝা যায় হালকা, তার জন্য আমি কাঁথা বিছাই। আরও তো আমি যখন আগে খুব ব্যস্ত ছিলাম তখনও আমি বিভিন্ন আপুদের ব্লগ দেখেছি, যেমন শারমিন হীর আপু সিলেটের, তারপর হচ্ছে জাহিদা ব্লগের জাহিদা আপুর ভিডিওগুলো দেখতাম নিয়মিত, আরও বেশ কিছু আপুর ভিডিও আমি দেখেছি, আরবি কিচেন আপুর রান্নাগুলো দেখি। মানে এগুলো দেখে কেন জানি আমার কাজে যখন মন বসতো না, ভালো লাগতো না, তখন আমি ইন্সপায়ার হতাম কাজ করার জন্য। তো আসলে সেই জায়গা থেকে, সেই মনে ভালো লাগা থেকেই আমার আসলে এই ইউটিউবিংয়ের এই কাজটা করার আসলে ইচ্ছা হয়েছিল। তো আমি জানি না আমার এই ভিডিও দেখে কারোর উপকার হয় কি না, আমার যেমন ভালো লাগতো আপুদের ভিডিও দেখে কাজ করতে ইচ্ছা করতো, ভালোভাবে আমি মজা করে কাজগুলো করতে পারতাম, আমি জানি না আপুদের আমার ভিডিও দেখে হয় কি না, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার বেশ ভালো লাগবে।
তো এই যে একটা সাদা বিছানা চাদর, আসলে সাদা বিছানা চাদর কেমন মনটাকে অনেক প্রশান্তি দেয়, শান্তি দেয়, আর চোখেরও কেমন শান্তি লাগে। খুব ঘর খুব বেশি যে গর্জিয়াস, খুব বেশি যে চাকচমক সেটা লাগে না, এর কারণে আমার সাদা চাদরগুলো বেশি পছন্দ। কালারফুল চাদরও অনেক সময় পছন্দ, ভালো লাগে দেখতে। তো এই পর্যায়ে আমি আপুদেরকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে যখন আমরা কাজগুলো করব পরিষ্কার পরিচ্ছন্ন করে করার চেষ্টা করব, আর আগে থেকে প্ল্যান করব যে কোথায় কী রাখলে ভালো লাগবে দেখতে, কোন জিনিসটা করলে ভালো লাগবে দেখতে। আসলে কাজ করলে তো, কাজ তো সবাই করে, কিন্তু এই কাজের মধ্যে যে একটা ভালো লাগা থাকে, কাজ করে যে আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, যদি আপনারা এই পরিকল্পনাগুলো আগে থেকে করেন কোনটা করলে ভালো লাগবে, তাহলে সেই তৃপ্তি আনন্দ পুরোপুরি উপভোগ করা যায়, আর এইটা অনেক বড় একটা কিছু পাওয়া। চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে অফ ক্যামেরাতেই গুছানো ছিল, মানে তেমন এলোমেলো হয়েছিল না, রাত্রে শোয়ার আগে গুছিয়ে গেছিলাম, এই জন্য আর তেমন এলোমেলো হয়েছিল না। তো আজকে এটার চাদরটা চেঞ্জ করি নাই, গত দুদিন আগে আমি এটা চেঞ্জ করেছি, কারণ এই ড্রয়িং রুমে আমার ছেলেকে নিয়ে বসতে হয় বলে যখন তখন নোংরা হয়, যখন তখন মানে হুটহাট ডিসিশন ছাড়াই চেঞ্জ করতে হয়। তো আমার এই চাদর সবগুলোই আসলে হোম টেক্সের, আর আমি মাঝে মধ্যে ওই যে কেজির কাপড় দুইটা কিনেছিলাম, একটু প্রিন্টটা একটু অন্যরকম লেগেছিলো বলে আমার আর ভালো লাগে না, ওগুলার বিছাই না তেমন, কিন্তু হোম টেক্সের এই চাদরগুলো ধুয়ে যেমন শান্তি, বিছিয়ে ঘুমানোও তেমন শান্তি, গরমের দিনে শুয়েও খুব আরাম লাগে। কিছু কিছু চাদর আছে যেগুলোতে শুয়ে কেমন যেন লাগে, আরাম পাওয়া যায় না। আমার আবার এই জিনিসগুলো কেমন জানি খুব বাধে, যে শুয়ে যদি আরাম না পাওয়া যায় তাহলে সেই চাদরে বিছাতে ইচ্ছা করে না। তো এই তো আমার এখানে গুছানো কমপ্লিট। ড্রয়িং রুমের আসলে আমার ফুল সেট সোফাটা রাখিনি, কারণ আমার জায়গা কম, যারা ছোট বাসায় থাকেন আসলে সাধ্যের মধ্যে সবটুকু করতে হয়। ড্রয়িং রুমটাতে আসলে সোফা, একটা ডিভাইন, একটা কর্নার শোকেস, একটা টিভি ক্যাবিনেট, ছোট শু ক্যাবিনেট, বা আরও কিছু শোপিস রাখার জন্য বা গাছ রাখার জন্য স্ট্যান্ড, এইগুলো রাখলে খুব ভালো লাগে দেখতে। যেহেতু আমার এতখানি জায়গা নেই, তাই আমি ছোট বেডটা রেখেছি ডিভাইন হিসেবে কাজ করার জন্য। তো এটা ডিভাইন হিসেবে কাজও করা যায়, শোয়াও যায়, যেহেতু আমাদের মেহমান থাকে বেশি ভাগ সময়ে। তো মেহমান আসলে আসলে ফ্লোরিং বিছানাটা, টেম্পোরারি বিছানাটা করা তোলা, এটা আমার কাছে কেন জানি জুলুম মনে হয়, আর গেস্ট আসলে তাদেরকে নিচে শুইতে দিতে আমার কেমন অস্বস্তি লাগে, আনেজি লাগে। এখন যেহেতু আমার ছোট বেবি হয়েছে, আমরাও ফ্লোরিং করতে পারি না, বা আমার একটু জায়গা চেঞ্জ হলে ঘুমে অসুবিধা হয়। সারাদিন যেহেতু ব্যস্ত থাকতে হতো আগে বেশি, এখনও ব্যস্ত থাকি, এখন ঘরের কাজগুলোতে যে ব্যস্ত না তা না, সারাদিনই কাজ করতে হয়। তো রাত্রেবেলা যদি একটু আরাম করে ঘুমই না পারা যায় তাহলে তো সারাদিনের এনার্জিটা পাবো না, এই জন্য আসলে আমার বিছানাটা থাকা রাখতে ইচ্ছা করে এই জন্য। আর আমার কাছে মনে হয় দেখতেও ভালো লাগে, আশা করছি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগে দেখতে। আর ডাইনিং টেবিলটা, ডাইনিং স্পেসও যেহেতু কম, আমি চাইলে মিডেলে রাখতে পারবো, কিন্তু দরজাটা ঘুরে যেতে হবে, দরজাটা একটু অর্ধেক বন্ধ হয়ে যাবে, ঘুরে অল্প জায়গার মধ্য দিয়ে বেডরুমে ঢুকতে হবে, এইটা আমার কেন জানি ভালো লাগেনি। যেহেতু আমরা ওইভাবে ডাইনিং টেবিলে দুজন মানুষ, ওইভাবে তেমন খাওয়াও হয় না, মেহমান আসলে বসা হয়, বা আমরা যতক্ষণ বসি দুজন বসাই যায়, তিনজন তো ইজিভাবে বসা যায়, এই জন্য আমি টেবিলটা অলের সাথে চাপিয়ে রেখেছি, আর গেস্ট আসলে আমি টেবিলটা টেনে মিডেলে নিয়ে আসি তখন। এখন তো ছেলে হয়েছে, ছেলের জন্য একটু এক্সট্রা জায়গা লাগে, এর আগেও আমি এই কাজটাই করতাম। এই বিছানার চাদরটাও নতুন, বাসন্তী কালার, এই চাদরের কালারটাও বেশ ভালো লেগেছে দেখতে।
এটা আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, ওর নাম ইব্রাহিম। ওর সাথে খুব খেলে, এত ছোট বেবির সাথে যে এত বড় একটা বাচ্চার একটা ফ্রেন্ডশিপ হয় না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। ওকে খুব পছন্দ করে ও। সব জায়গায় সবুজের ছোঁয়া দিতে একটু ভালো লাগে, গাছগাছালি রাখতে ভালো লাগে, কারণ হচ্ছে সবুজ গাছ তো আমাদের জন্য অনেক উপকারী। এটা আমার ছেলের একটা ফেয়ারি লাইট, এই লাইটটা ওর খুব পছন্দ। ওর 13 মাস বয়স এখন, কিন্তু কথা ওভাবে শিখেনি, কোনো কথাই ওভাবে বলতে পারিনি, একটু বাবা বলে, মাম্মাম বলে। আর এই লাইটটা দেখলে ও লাই লাই করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।